এবারে বিশ্বে করোনা প্রসঙ্গ। বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা কমে এসেছে। বিশ্বে গত 24 ঘন্টায় ভাইরাসটিতে 1219 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 4,73,640 জন। মহামারী শুরুর পর থেকে ভাইরাসটিতে এই পর্যন্ত মারা গেছেন 65,45,000-এর বেশি মানুষ। শনাক্তের সংখ্যা 62,19,65,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছেন 370 জন এবং শনাক্ত হয়েছেন 36,714 জন। এই মুহূর্তে বিশ্বের সংক্রমণের শীর্ষে রয়েছে জার্মানি। গত 24 ঘন্টায় সেখানে আক্রান্ত হয়েছেন 78,863 জন। দেশটিতে একই সময় মৃত্যু হয়েছে 94 জনের। এর আগে দৈনিক সংক্রমণে শীর্ষে থাকা জাপানে করোনা সংক্রমণ কমে এসেছে। গত 24 ঘন্টায় 49,979 জন আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন 96 জন। এদিকে ভারতে 24 ঘন্টায় মারা গেছেন 27 জন, শনাক্ত হয়েছেন 4,267 জন। এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন 48, ফ্রান্সে 45, রাশিয়ায় 111, ইতালিতে 48, অস্ট্রেলিয়ায় 13, ইরানে 7, ইন্দোনেশিয়াতে 19, ফিলিপাইনে 33 জনের মৃত্যু হয়েছে।